সকাল বেলা যখন রেলি বের হয় আপনার শুকরের মূর্তি, বানরের মূর্তি, আপনি বলবেন যে আমরা মানুষ, ঠিক আছে। এই যে মুখের মধ্যে শুকরের, বানরের, তারপরে কুকুরের, গরুর, পাখির, এই সমস্ত মূর্তি পরে আপনি যে রেলি করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করলো, আর আপনি শুকরের মূর্তি ধারণ করে রাস্তায় চললেন আর বলতেছেন যে এটা ধর্ম বর্ম নির্বিশেষে সবাই যাবে এখানে মঙ্গল শোভাযাত্রায়। তাহলে এই যে মূর্তি ধারণ করতেছেন, এখানে একটা মূর্তি পূজার সাদৃশ্য অবলম্বন করা হচ্ছে। আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আপনার মানুষ পছন্দ হলো না, আপনি শুকরের সাদৃশ্য অবলম্বন করতে গেলেন। সি 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 এত মানুষ নিচে নেমেছে, চিন্তা করতে পারেন আপনি যে শুকরের মূর্তি ধারণ করে মুখের মধ্যে দিয়ে ওরা ওই চোখটা বের করে রাস্তায় চলতেছে। কুকুরের কত নিকৃষ্ট, চিন্তা করেন, শুকর, কুকুর, গরু, পাখি, আর নাম শুনলেই তো ঘৃণা লাগে। কুকুর, কুকুরে পায়খানা খায়, কুকুরের মূর্তি তুমি ধারণ করো। সি 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 মানুষ, তোমার মাথাটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা প্রাণী খাবার খেতে হলে মাথাটাকে নিচু করতে হয়, প্রত্যেকটা প্রাণী খাবার খেতে হলে মাথা কি করতে হয়, নিচু করতে হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের মাথাটাকে, কপালটাকে এমনভাবে সৃষ্টি করেছেন, মুখটাকে, যে খাবার অটোমেটিক তার মুখের সামনে চলে আসে। মাথাকে কি করতে হয় না, নিচু করতে হয় না, মাথা নিচু হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, অন্য কোনো কিছুর সামনে না, কোনো সৃষ্টির সামনে নয়। আর এই মাথাকে, মুখকে তোমরা কি করো, কুকুর, শুকুর দিয়ে ঢেকে রাখো, যে আমরা কিছুক্ষণের মতো শুকুর হয়ে গেলাম, পশু হয়ে গেলাম। আসলে তো পশু হয়ে যায়, নারী পুরুষ একাকার। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون এখানে ধর্ম পালনের একটা অন্যতম পলিসি পায়তারা চলতেছে, সেটা হলো সামনে বিভিন্ন উৎসবের মাধ্যমে মানুষকে অমুসলিমের দিকে বা অপসংস্কৃতির দিকে মানুষকে ডাকছে। তার মধ্যে অন্যতম হলো একটি পহেলা বৈশাখ, বর্ষবরণ, যেটা বলা হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসবে এখানে। মানে ওই যে বলছে ধর্ম যার যার, উৎসব সবার। এখানে এই যে এই কথাটা বলে, এই নাস্তিকবাদ মানে সেকুলারিজমের জগা খিচুড়ি, নাস্তিকবাদের জগা খিচুড়ি একত্রে পাকিয়ে সবাইকে খাওয়াচ্ছে, কিন্তু এটা মানুষ বুঝতেছে না। এই উপমহাদেশের মধ্যে একমাত্র দেশ যার জন্মই হয়েছে ইসলামের জন্য, সেটা হলো বাংলাদেশ। উপমহাদেশের মধ্যে একমাত্র দেশ যার জন্ম হয়েছে ইসলামের জন্য, যেটা বিভক্ত হয়েছে ইসলামের উপরে, একমাত্র দেশ যেটা হলো বাংলাদেশ, সেটা জন্মই হয়েছে ইসলামের উপরে। আর এই স্বাধীনতা, এই ইসলামের স্বাধীনতা হরণ করার জন্য মূলত চক্রান্ত করতেছে, যে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বলে চক্রান্ত হচ্ছে আর সবাইকে একাকার করে দিতে চাচ্ছে, যেগুলো কোনো সমস্যা না, এগুলো হলো বাঙালি চেতনা। এই চক্রান্তে আপনার মূল স্বাধীনতাকে হরণ করার জন্য মানুষের চিন্তা চেতনা পরিবর্তন করতে পারলেই তো এদেরকে দিয়ে সব করানো যাবে, এদেরকে বিভক্ত করানো যাবে, যা খুশি তাই করানো যাবে। এই চিন্তা চেতনা আপনার নষ্ট করে দেওয়ার জন্য মানুষের মনে এই চিন্তা ঢোকাচ্ছে, আর বলতেছে যে এটা হলো বাঙালি সংস্কৃতি। এদেশের সংস্কৃতি বিপ্লবের মাধ্যমে হয়েছে। 1947 সালে বিভক্ত হয়েছিল এদেশ, ইসলামের উপরে বিভক্ত হয়েছিল, অন্য কোনো কিছুর উপরে বিভক্ত হয়নি। আপনি দেখেন কাদের সংখ্যা বেশি ছিল সেই সময়, মুসলিমদের সংখ্যা বেশি না হিন্দুদের সংখ্যা বেশি ছিল? মুক্তিযোদ্ধা যতগুলো কমান্ডার আছে খোঁজ নিয়ে দেখেন কয়জন হিন্দু আছে। অধিকাংশ মুসলিম, অধিকাংশ মানে 95 ভাগ 90 ভাগ মুসলিম, সেই সময় আবহমানকাল থেকে চলে আসছে। তাহলে দেশ বিভক্ত হয়েছে ইসলামের উপরে। আর এই সংস্কৃতিকে উল্টিয়ে দিতে পারলেই, আর এই সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি ধ্বংস করতে পারলেই তারা ওই আগের সেই আপনার যে হিন্দুয়ানি প্রথা, অমুসলিমদের যে প্রথা, সেটা আবার ফিরিয়ে আনা যাবে। আর ইসলামী সংস্কৃতি ধ্বংস করতে পারলেই তারা যেভাবে খুশি মানুষকে ব্যবহার করতে পারবে, তাদের নাস্তিকবাদ ঢুকিয়ে দিতে পারলেই সব হয়ে যাবে। আল্লাহ বলছেন না, এটা হবে না। প্রত্যেকটা জাতির আলাদা আলাদা উৎসব রয়েছে, ধর্ম রয়েছে, ইবাদতের জায়গা রয়েছে। খ্রিস্টানরা ইহুদিরা তাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সিয়াম রাখতো আশুরার একটি কয়টি একটি কোনো ইবাদত যাতে মিলে না যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে বললেন যে দুইটি করো তোমরা, ওদের সাথে মিল রাখা যাবে না। সূরা হজ 22 নম্বর সূরা 67 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান হুম নাসিকুহু ফালা ইউনাজিউন্নাকা ফিল আমরি। আমি প্রত্যেক জাতির ইবাদতের জন্য একটি নিয়ম কানুন নির্ধারণ করে দিয়েছি। প্রত্যেকটা জাতির ইবাদতের জন্য একটি নিয়ম কানুন নির্ধারণ করে দিয়েছি যা তারা পালন করবে। মুসা আলাইহিস সালামের উম্মত একভাবে ইবাদত করেছে, ঈসা আলাইহিস সালামের উম্মত একভাবে ইবাদত করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আরেকভাবে ইবাদত করবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন অন্যান্য নবীর উম্মতরা মেনে নিতে চাইল না, আর এই হটকারিতা করতে গিয়ে বিভক্ত হয়ে গেল সবাই। এখনো ইহুদি পাওয়া যায়, এখনো খ্রিস্টান পাওয়া যায়, এখনো মাজুসি পাওয়া যায়, অগ্নি পূজারী পাওয়া যায়। তারা দাবি করে যে আমাদের নবী মুসার অনুসারী আমরা, আমাদের নবী ঈসার অনুসারী। আসলে কিন্তু তা নয়। ওই ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত সবাই বলে গেছেন যে একজন নবী আসবেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার হিন্দুদের কিতাবগুলি খুঁজে দেখেন, বেদ গীতা সব কিছুর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ইঙ্গিত করা আছে, কিন্তু তারা মানেনি। এখন আল্লাহ নির্দেশ দিচ্ছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধর্ম পালন করেন, উৎসব পালন করেন, পালন করতে গিয়ে আপনি কারোর সাথে বিতর্ক করবেন না। ওরা ওদেরটা পালন করুক, আপনি বিতর্ক করবেন না। আপনি উদউ ইলা রাব্বিক, আল্লাহর দিকে আহ্বান করুন মানুষকে। তারা পালন করুক, আপনি আল্লাহর দিকে আহ্বান করুন মানুষকে। ইন্নাকা লা আলা হুদাম মুস্তাকিম, নিশ্চয় আপনি সরল পথে আছেন। আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন, ইসলাম নিয়ে থাকেন, আপনি মানুষকে আল্লাহর পথে ডাকেন, অমুসলিমদেরকে আল্লাহর পথে ডাকেন, অমুসলিমদেরকে আল্লাহর পথের দিকে ডাকেন, মুসলিমদেরকে আল্লাহর পথের দিকে ডাকেন। আপনি সঠিক পথে আছেন। ইসলামই হলো সঠিক পথ, এটাই হলো সিরাতে মুস্তাকিমের পথ, এটাই হলো ইসলাম। আপনি ঠিকই আছেন। ওরা যে যা বলুক, আপনাকে পাগল বলুক, মাজলুম বলুক, দেওয়ানা বলুক, যাই বলুক, আপনি ঠিকই আছেন। আপনি তাদের সাথে বিতর্ক না করে আপনার কাজ আপনি চালিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দ বলেছেন মানসাকান, এর শব্দের অর্থ হলো ইবাদত অনুষ্ঠানের স্থান। ইবাদত যাই হোক না কেন, অনুষ্ঠান যাই হোক না কেন, ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার লাগবে, নির্দেশ লাগবে যে ইবাদতের জন্য ইলাহি নিদর্শন প্রযোজ্য। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিনা, তাহলে ইবাদত হবে। যেটা আল্লাহ বলেন নাই, নবী বলেন নাই, সেটা ইবাদত হবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলেছেন লিকুল্লি জাআলনা মিনকুম শিরাতান ওয়া মিনহাজা, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য পৃথক পৃথক বিধান এবং পন্থা অবতরণ করে দিয়েছি, নির্ধারণ করে দিয়েছি। প্রত্যেক সম্প্রদায় মানে প্রত্যেক নবীর উম্মত, প্রত্যেকটা গোষ্ঠী। যেই নবী এসেছিল সেই নবীর আলাদা আলাদা বিধান ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ গ্রন্থ, মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম দিয়ে দিয়েছেন, হাদিস দিয়ে দিয়েছেন যে এই সিলেবাস অনুযায়ী তোমার উম্মত চলবে। এখন এই যে পহেলা বৈশাখ, এটা কতদিন আগে থেকে আসছে, বলা হয় আবহমান কাল থেকে বাঙালি সংস্কৃতি। আর এখানে যদি কথা বলতে চাই, কিছু কিছু বুদ্ধিজীবী আছে, হ্যাঁ বুদ্ধি বেঁচে খায়, আসলে তো বুদ্ধি নাই। ওরা বলবে যে মৌলবীরা সব জায়গায় ইসলাম টেনে আনে, সব জায়গায় ধর্মকে টেনে আনে। আরে ধর্ম তো ধর্মের জায়গায় রয়েছে, মসজিদের মধ্যে রয়েছে, এখানে আবার ধর্ম কেন? এখানে আবার ধর্ম কেন? ধর্ম তো ধর্মের জায়গায়, ব্যবসার মধ্যে আবার ধর্ম কেন? এটা তো ব্যবসা। আর এটা তো পহেলা বৈশাখ, এটা বাঙালি সংস্কৃতি। এদের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জবাব দিয়ে দিয়েছেন। আমরা যদি এগুলো না জানি যে এটা শিরিক, কুফর, এটা বিদআত, তাহলে আপনি কি করে বুঝবেন যে এটা শিরিক, কি করে বুঝবেন এটা কুফরি, কি করে বুঝবেন এটা বিদআত? এটা তো বুঝতে হবে। আবহমান কাল থেকে চলে আসছে বাঙালি সংস্কৃতি, এর জবাবও দিচ্ছি। আপনি বলতেছেন যে ধর্ম যার যার উৎসব সবার, এখানে যদি আপনার জীবনটা আল্লাহর জন্য হয়, বাঙালি সংস্কৃতি যদি এখানে ইসলাম না চলে, আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন সূরা আনআমের 162 নম্বর আয়াতে, কুল হে নবী আপনি বলুন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার জীবন কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখন এই যে আমার সব কিছু যদি আল্লাহর জন্য হয়, আমার দিন, আমার সময় সব কিছু আল্লাহর জন্য হয়, তাহলে এই পহেলা বৈশাখটা এটা কি আমার কর্মের বাইরের দিন? আমার দিনের বাইরে, আমার জীবনের বাইরের অংশ? কখনো না, আমার জীবনের একটা অংশ এটা। তাহলে আমার জীবনের যদি অংশ হয়, আমি কিভাবে এই দিন চলবো এটা আল্লাহ বলে দেননি, এটা নবী বলে দেননি। তা আবহমান কাল থেকে যে চলে আসছে, আপনার দাদাকে জিজ্ঞেস করেন, অথবা আপনার দাদি যদি বেঁচে থাকে আপনার দাদিকে জিজ্ঞেস করে দেখেন যে কোনো হিন্দু, কোনো মুসলিম এদেশে আজকে থেকে সেই আপনার 50 বছর আগে কি, বা 60 বছর আগে কি, 100 বছর আগে কি এই পহেলা বৈশাখ ছিল? এইভাবে ছিল যে এইভাবে পালন করতে হবে? আপনার দাদাকে, বুদ্ধিজীবীকে বলবো, আপনি বুদ্ধিজীবী, আপনার দাদাকে জিজ্ঞেস করে দেখেন, আপনার দাদাকে জিজ্ঞেস করে দেখেন। আপনি বললেন আবহমান কাল থেকে চলে আসছে এটা। আর এই পয়লা বৈশাখের প্রত্যেকটা মানে 95% সংস্কৃতি আপনার হিন্দুদের পূজা থেকে আসছে। তার প্রমাণ আমি দিব কোরআন এবং হাদিস থেকে। এই জন্য আজকের আলোচনার শিরোনাম হলো যে পহেলা বৈশাখের সংস্কৃতি বনাম ইসলাম। পহেলা বৈশাখের সংস্কৃতি বনাম ইসলাম। আপনি যদি মাথা নিজ দিক দিয়ে ঘুম পারেন, আপনার ছেলে এদিকে চলে যাবে। আপনি একটু কান খুলে শুনে রাখার চেষ্টা করুন যে মাথা নিজ দিক দিয়ে আপনি এখানে এসে ঘুম পাড়তেছেন, তো কেমন হলো? আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলাম দিয়েছেন, এই ইসলামের অবশ্যই কি সংস্কৃতি রয়েছে। আর এই সংস্কৃতি কি ইসলামের মধ্যেই থাকতে হবে, ইসলামের গণ্ডির মধ্যে থাকতে হবে। আর এই পয়লা বৈশাখ এটা কি আপনার, এর যে কর্ম, এর যে কাজ, এটা কি ইসলামের সাথে সাদৃশ্য হয় না অন্য জাতির সাথে সাদৃশ্য হয়? আপনাকে সহজভাবে একটা জিনিস বোঝায় যে হিন্দু ধুতি পরে আর মহিলারা সিঁদুর দেয়। ধুতি তাদের ধর্মীয় একটা পোশাক, আর সিঁদুর তাদের একটা ধর্মীয় পোশাক। বাড়ি থেকে বের হলে সিঁদুর দিতে হবে। এখন আপনি যদি ওই ধুতি পরেন তাহলে তার সাথে কি মিলে যাচ্ছে? ফ্যান তার ঘরে ব্যবহার করতেছে, এটা তার ব্যক্তিগত। ফ্যান তো আর ধর্মীয় সাদৃশ্য না। ফ্যান দিয়ে বাতাস খান আর পাখা দিয়ে বাতাস খান, কোথায় কই? আপনি ফ্যান, সিলিং ফ্যানও লাগাইতে পারেন, টেবিল ফ্যান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ফ্যানের সাথে ধর্মীয় ব্যাপার নয়, ফ্যান ধর্মীয় জিনিস নয়। ফ্যান ছাড়াও অনেক মানুষের জীবন চলে, চলবে না? আজকে যদি ফ্যান নষ্ট হয় আপনার ঘুম হবে না? কোনো না কোনোভাবে ঘুম হবে। কিন্তু সিঁদুর তো তার ধর্মীয় উৎসব, ধর্মীয় জিনিস। সিঁদুর তার ধর্মীয় ব্যাপার, বাড়ি থেকে বের হলে সিঁদুর পড়তেই হবে। এখন ধর্মের সাথে সাদৃশ্য, অন্য ধর্মের সাথে সাদৃশ্য অবলম্বন করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু দাউদের মধ্যে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে তাদের দলভুক্ত হয়ে গেল। বর্ষবরণ, প্রথমে বলি বর্ষকে বরণ করে নেই। এই যে আজকে রাত্রে অথবা কালকে রাত্রে, যেটা আজকে রাত্রে, কালকে পহেলা বৈশাখ শনিবার, তাহলে আজকে রাত্রে বর্ষকে বরণ করবে আর বলবে এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ এসো। তো বৈশাখটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। এই দিনটা তো আল্লাহর সৃষ্টি, তাই না? আল্লাহকে ডাকা বাদ দিয়ে আল্লাহর মাখলুককে ডাকা হচ্ছে। এসো হে বৈশাখ, এটা তো ডাকার জিনিস না। আপনি ডাকলেও আসবে, না ডাকলেও আসবে। আপনি রাত 12টার পরে ছেলে মেয়ে উলঙ্গ হয়ে ঢাকা ভার্সিটির চত্বরে, টিএসসি চত্বরে, শাহবাগ চত্বরে সবাই মিলে ডাকবে এসো হে বৈশাখ এসো। এই যে ডাকা হচ্ছে, কাকে ডাকা হচ্ছে? বৈশাখকে ডাকা হচ্ছে। এটা আল্লাহর মাখলুক। আল্লাহকে বাদ দিয়ে যখন মাখলুককে ডাকা হচ্ছে তখন শিরিক হয়ে যাচ্ছে। আর বৈশাখকে ডাকে আল্লাহ বলে ঠিক আছে, আমাকে বাদ দিয়ে যখন বান্দা তুমি আমার মাখলুককে ডাকা শুরু করেছো, ঠিক আছে বৈশাখ আসে। বৈশাখ কি নিয়ে আসে? কাল বৈশাখী ঝড় নিয়ে আসে, এই যে একটা ক্ষতি নিয়ে আসে প্রত্যেক বছর। কাল বৈশাখী ঝড় যেটা মানুষের জীবনের অনেক ক্ষতি হয়ে যায়, ঘর বাড়ি অনেক জীবন কি নষ্ট হয়ে যায়। যে এসো হে বৈশাখ এসো, ঠিক আছে বান্দা যখন আমাকে ডাক বাদ দিয়ে তার আমার মাখলুককে আমার সৃষ্টিকে ডাকে, এটা শিরিক। ওই শিরিক যখন করে, শিরিকের মাধ্যমে যখন মানুষ ডাকা শুরু করে, তখন আল্লাহ বলে থাম। এই জন্য বৈশাখ যখনই আসে তখন কি নিয়ে আসে? কাল বৈশাখী ঝড় নিয়ে আসে। এই গেল একটি কথা। আমি বলছি যে কোরআন হাদিস দ্বারা আপনার সামনে প্রমাণ করে ছাড়বো। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করা যাবে না। এখানে আছে বেশ ধারণ করে, অমুসলিমের বেশ ধারণ করে, বিজাতিদের বেশ ধারণ করে। প্রথমে যেটা মঙ্গল শোভাযাত্রা রেলি বের হয়, পহেলা বৈশাখের রেলি সকালবেলা বের হয় মঙ্গল শোভাযাত্রা। এটা হিন্দুদের ধর্মের একটি অন্যতম উৎসব হলো যে আপনার মঙ্গল শোভাযাত্রা। রাস্তায় বের হবে সকালবেলা, সুন্দর সাদা পোশাক পরে খালি পেয়ে যাবে। মঙ্গল শোভাযাত্রা বের হবে, মাথার মধ্যে শরীরের মধ্যে মুখোশ দেবে, বানরের মুখোশ, হনুমানের মুখোশ, এগুলা পরে তারা বের হবে। তো এই যে মঙ্গল শোভাযাত্রা, পহেলা বৈশাখ কি আপনার মঙ্গল শোভাযাত্রা দিতে পারে? মঙ্গল দান করার মালিককে আল্লাহ। তাহলে আপনি পহেলা বৈশাখের মাধ্যমে মঙ্গল শোভাযাত্রা যাচ্ছেন। এখানে কি ওই হিন্দুদের পূজার অন্যতম একটি উৎসব হলো, সাদৃশ্য হলো যে মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখের মাধ্যমে কামনা করা, তাহলে হিন্দুদের সাথে মিলে যাচ্ছে। বলেছিলাম যে হিন্দুদের পূজার সাথে, পূজার থেকে প্রত্যেকটি অংশ এখানে মিল করা হয়েছে। তাহলে অমুসলিমদের সাথে মিলে যাচ্ছে, তাদের উৎসবের সাথে মিলে যাচ্ছে। ওই যে সাদা শাড়ি আর সিঁদুর আর সাদা পোশাক, এটা বেশিরভাগ সিঁদুরের সাথে মিল হয়। কাদের সাথে? হিন্দুদের সাথে। সাদা শাড়ি আর সিঁদুর পরে তারা বের হয়। ওই পহেলা বৈশাখের পোশাকের মধ্যে লাল রং মেরে দেওয়া হয়েছে আর সাদা শাড়ির মধ্যে। আর গরমের দিনে যদি আপনার সাদা পোশাক পরে, এমনিতে তো আপনার চেহারা বিচ্ছুর দেখা যায়, কারণ মেয়েরা যখন সাদা কাপড় পরবে শরীরটা ঘেমে যাবে, উঁচু নিচু বোঝা যাবে, তখন স্পষ্টভাবে বোঝা যাবে না। মিছিলের মধ্যে ঘামবে আর শরীরের সব জায়গাগুলি দেখা যাবে। এই একটি। দ্বিতীয় নম্বর হলো পান্তা ইলিশ। পান্তা ইলিশ এটা কাদের সংস্কৃতি? মেনে নিলাম আমরা পহেলা বৈশাখে মুসলমানরা খায়, চৈত্র মাসে চৈত্র মাসে শেষ দিনে কি করে রান্না করে পহেলা বৈশাখে খায়। আর হিন্দুরা কার্তিকে রান্না করে আশ্বিনে খায়, তাদের পূজার একটি উৎসব এটি। মানে কার্তিকের শেষ দিনে রান্না করে আশ্বিনের দিনে সকালবেলা খায়। মানে কার্তিক মাসে রান্না করে আপনার আশ্বিন মাসে খায়। এটা হলো হিন্দুদের একটি চেতনা, তাদের সাদৃশ্য। কোনো অমুসলিমের সাদৃশ্য তো দূরের কথা, সেটা যদি ধর্মীয় কাজ হয় তাহলে সেটাও মানা যাবে না। খালিফুল ইহুদ ওয়ান নাসারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে আশুরার সিয়াম পালন করে, মুসা আলাইহিস সালামের উম্মত যারা, তারা দাবি করে নাসারারা একদিন সিয়াম পালন করে। নাসারারা কয়দিন পালন করে? একদিন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমরা তো মুসা আলাইহিস সালামের উম্মতের অনুসারী অন্যতম, কারণ আমার ভাই হলো মুসা, তিনি হলেন একজন নবী। তো ইহুদিরা নাসারারা পালন করে মুসা আলাইহিস সালামের ধর্ম, একদিন রোজা রাখে। তো এই দিনে আমার ভাই মুসাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে আল্লাহ নাজাত দিয়েছেন। তো তোমরা একটা রাখবা না, তোমরা কয়টা রাখবা? দুইটা। একটা রাখলে ওই নাসারাদের সাথে মিলে যাবে। তো সিয়াম পালন করা একটা ভালো কাজ, তবুও নাসারাদের সাথে মিলে রাখা যাবে না। তো ওই সিয়াম যদি নাসারাদের সাথে মিলে না করা যায়, তাহলে এই যে পান্তা ইলিশ হিন্দুদের সাথে মিলে যাচ্ছে, এটা আপনি করতে পারবেন? দেখেন তো কারবার। সিয়াম পালন করলে আল্লাহর রাগ মিটে যায়, আর সিয়াম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা যায়। এই সিয়ামের মাধ্যমে আল্লাহর রাগ মিটে যায়। সিয়াম এমন একটি ইবাদত যেটা হাসরের মাঠে আপনার পক্ষ হয়ে সুপারিশ করবে। এই সিয়ামও হিন্দুদের সাথে, ইহুদিদের সাথে মিলে, খ্রিস্টানদের সাথে মিলে সাদৃশ্য মতো করা যাবে না। এটা যদি না করা যায়, তাহলে পান্তা ইলিশ আপনার পাকড় গাছের নিচে, বট গাছের নিচে, ওখানে গিয়ে খাওয়া যাবে। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, অপচয় হচ্ছে না? 1 কেজি ইলিশের দাম কত? 3000 4000 পর্যন্ত উঠে যায়, তাই না? তাহলে এই যে ইলিশ মাছ খেতে গিয়ে একটা তাদের সাদৃশ্য অবলম্বন করা হচ্ছে, আর ওখানে ধর্মীয় ইবাদত যেখানে চলে না সেখানে তাদের ওই এই সমস্ত পূজা পার্বণের বিভিন্ন উৎসবের অনুষ্ঠান সেটা তো আরও চলবে না। জীবজন্তুর কার্টুন সকালবেলা যখন রিলিভের হয় আপনার শুকরের মূর্তি, বানরের মূর্তি, আপনি বলবেন যে আমরা মানুষ, ঠিক আছে, এই যে মুখের মধ্যে শুকরের, বানরের, তারপরে কুকুরের, গরুর, পাখির এই সমস্ত মূর্তি পরে আপনি যে রেলি করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করলো আর আপনি শুকরের মূর্তি ধারণ করে রাস্তায় চললেন আর বলতেছেন যে এটা ধর্ম বর্ম নির্বিশেষে সবাই যাবে এখানে মঙ্গল শোভাযাত্রায়। তাহলে এই যে মূর্তি ধারণ করতেছেন এখানে একটা মূর্তি পূজার সাদৃশ্য অবলম্বন করা হচ্ছে। আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আপনার মানুষ পছন্দ হলো না, আপনি শুকরের সাদৃশ্য অবলম্বন করতে গেলেন। ছি 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 ছি, এত মানুষ নিচে নেমেছে, চিন্তা করতে পারেন আপনি যে শুকরের মূর্তি ধারণ করে মুখের মধ্যে দিয়ে ওরা ওই চোখটা বের করে রাস্তায় চলতেছে। কুকুরের কত নিকৃষ্ট, চিন্তা করেন, শুকর, কুকুর, গরু, পাখি, আর নাম শুনলেই তো ঘৃণা লাগে। কুকুর, কুকুরে পায়খানা খায়, কুকুরের মূর্তি তুমি ধারণ করো। সি সি সি, মানুষ, তোমার মাথাটা আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন প্রত্যেকটা প্রাণী খাবার খেতে হলে মাথাটাকে নিচু করতে হয়। প্রত্যেকটা প্রাণী খাবার খেতে হলে মাথা কি করতে হয়? নিচু করতে হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের মাথাটাকে, কপালটাকে এমনভাবে সৃষ্টি করেছেন, মুখটাকে, যে খাবার অটোমেটিক তার মুখের সামনে চলে আসে। মাথাকে কি করতে হয় না, নিচু করতে হয় না। মাথা নিচু হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, অন্য কোনো কিছুর সামনে না, কোনো সৃষ্টির সামনে নয়। আর এই মাথাকে, মুখকে তোমরা কি করো? কুকুর, শুকুর দিয়ে ঢেকে রাখো, যে আমরা কিছুক্ষণের মতো শুকুর হয়ে গেলাম, পশু হয়ে গেলাম। আসলে তো পশু হয়ে যায়, নারী পুরুষ একাকার, কোনো ভেদাভেদ সেখানে থাকে না। তাহলে এই যে এগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায়, আপনি দেখেন এই কাজগুলি পর্যবেক্ষণ করলে দেখা যায় যে পহেলা বৈশাখের সংস্কৃতি পুরোটাই কোথেকে আসছে? হিন্দুদের থেকে আসছে। আর ওই তাদের বিভিন্ন মাছের পূজা, বিভিন্ন শুকরের পূজা, গরুর পূজা হিন্দুরা করে, আর ওখান থেকে আপনি কিছুক্ষণের জন্য পূজা করা শুরু করলেন। আর দ্বিতীয়ত উল্কি, 4 নম্বরে উল্কি, 5 নম্বর উল্কি। এই যে উল্কি দেয় গালের মধ্যে, এটা তো বিজ্ঞানের দৃষ্টিতে আছেই। এই উল্কি দেওয়া কি, যে কোনো রং ব্যবহার করা মানুষের ত্বকের জন্য, স্কিনের জন্য ক্ষতিকর। লাআনাল্লাহ, আল্লাহ লানত করেছেন ওয়াসিলাতা, যারা, যে সমস্ত মহিলারা আগলা চুল লাগায় মাথার মধ্যে, নিজেরা লাগায় এবং অপরকে লাগিয়ে দেয়, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত করছেন। আগলা, এক্সট্রা চুল কিনতে পাওয়া যায় না, মানে ধোঁকা দেয়, তার চুল কম, বেশি চুল লাগিয়ে মানুষকে ধোঁকা দেয়। আরেকটা আছে যে আপনার উল্কি সাধন করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা উল্কি আঁকে, অন্যকে আঁকিয়ে দেয়, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। এই জন্য তো দাড়ির মধ্যে, আপনার চুলের মধ্যে কালো রং ব্যবহার করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা হলো হারাম। কেন হারাম করেছেন? এটা সৃষ্টির পরিবর্তন, মানে আপনার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সেটা কালো করতেছেন। মেহেদি দিলে তো মানুষ বলবে যে না এটা পেকে গেছে, কিন্তু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কি করতেছেন? আপনি কালো করতেছেন। সাদা দাড়িও রাখা যাবে না, সাদা দাড়ি সুন্নতের খেলাফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মেহেদি দিয়ে দাড়িটাকে রাঙিয়ে দাও, মেহেদি দেওয়া সুন্নত। তো সুন্নতের জায়গায় আর এই বদ কাজ, এই খারাপ কাজটা কে প্রথম করেছে জানেন? এই ফেরাউন। তো এই ফেরাউনের সুন্নত হলো আপনার এই কালো খেজাব দেওয়া, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হলো মেহেদি ব্যবহার করা। তো একজন মুসলিম হিসেবে আপনি এই ফেরাউনের সুন্নত কিভাবে মানেন? তো আজকেও নব্য ফেরাউন যারা, তারা এই মুসলমানদেরকে ওই হিন্দুদের সংস্কৃতির সাথে মিশিয়ে দিচ্ছে, আর বলছে যে পহেলা বৈশাখ বাঙালি জাতির আবহমান কাল থেকে চলে আসা একটা উৎসব। বাংলাদেশি, বাঙালি জাতি বললে ওপার বাংলা এপার বাংলা মিলে যাচ্ছে, মানে হিন্দুদের সাথে এরা মিলে যাও, কোনো সমস্যা নেই, বাঙালি। আমার সোনার বাংলাদেশ হলো না, আমার সোনার বাংলা হলো। এটা কোন সময় সঙ্গীত গেয়েছে এটা খেয়াল করেন আপনি। আর আপনি বলবেন যে দেশপ্রেম। এই পহেলা বৈশাখকে যেভাবে টিভিতে প্রচার করা হয়, আপনি যারা টক শো করতে আসে ওরা অর্ধেক ইংলিশ বলে অর্ধেক বাংলিশ বলে, মানে অর্ধেক ইংরেজি অর্ধেক বাংলা। আর ওরা বাঙালি দেখায় পান্তা ভাত খায়, যেখানে ইংলিশ বলবো সেখানে ইংলিশ, অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ। কয়টা বুদ্ধিজীবী বলতে পারবে পুরোপুরি বাংলা? আমরা যতটুকু বাংলায় কথা বলতে পারি তোমরা পারো না। যখন ইংলিশ বলবো তখন ইংলিশ বলবো, আর যখন বাংলা, আমরা বাঙালি জাতি দাবি করো, তো অর্ধেক কথা ইংরেজিতে বলো অর্ধেক কথা বাংলায় বলো, কারণটা কি? গায়ের মধ্যে পোশাক সব আপনার ইন্ডিয়া থেকে আনা, কসমেটিক যত ব্যবহার করে স্ত্রী সব ইন্ডিয়ার হারবাল, আর তুমি বাঙালি জাতি বাঙালি জাতি করে বাংলাদেশ, দেশপ্রেম দেশপ্রেম শিখাও আমাদেরকে, সব বিদেশি জিনিস। আরে চিকিৎসা পর্যন্ত বিদেশি। তোমার দেশে ভালো চিকিৎসা করাতে পারো না, ভালো ডাক্তার ভালো হসপিটাল এনে আমাদের দেশে এই ব্যবস্থা করা যায় না? কেন ধোকাবাজি করে আমাদের দেশে? কেন সিঙ্গাপুর যেতে হবে? আমাদের দেশে ভালো ভালো ডাক্তারগুলি আনেন, যত ভালো ডাক্তার সব বিদেশে চলে যায় কেন? তাহলে তো আমাদের এত টাকা খরচ হতো না, এত ভিসাও নিতে হতো না, পাসপোর্টও নিতে হতো না। আপনি দেশপ্রেম শিখান, আপনি আর নিজের ছেলে মেয়ে সব লন্ডনে পড়াচ্ছেন, সব বিভিন্ন দেশে পড়াচ্ছেন, আর আপনি ইয়ার টিভির সামনে এসে বলেন যে দেশপ্রেম, মৌলবীরা সব জায়গায় ধর্ম টেনে আনে। জি না, দেশপ্রেম, দেশকে ভালোবাসা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দেশকে ভালোবাসতেন, আমরাও ভালোবাসতে পারি, কোনো সমস্যা নেই। দেশের প্রতি আলাদা একটা টান আছে, যখন আমি বিদেশের মাটিতে যাব তখন আমার দেশের জন্য মনটা কাঁদে, এটাই স্বাভাবিক কথা। একটা আপনার বাহরাইন, দুবাই, সৌদি আরব প্রবাসী বা ফ্রান্স থেকে যখন দেশের মাটিতে নামে তখন মনের মধ্যে একটা আনন্দ লাগে যে না, দেশের মাটিতে আসলাম। দেশের প্রতি একটা টান আছে সবারই, মহব্বত আছে সবারই, কিন্তু আপনারা যেটা দেখাচ্ছেন এটা মিথ্যা ভালোবাসা। এটা বিদেশিদের, হিন্দুদের সংস্কৃতি এদেশে চালিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে বলতেছেন যে ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি জাতির অন্যতম উৎসব। তো উল্কি আঁকা এই বুখারী হাদিসে, সহিহ বুখারীর 5933 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাআন আল্লাহ, আল্লাহ তাদের উপর লানত করেছেন ওই সমস্ত মহিলাদের উপর যারা কি করে, আগলা চুল লাগায় মাথার মধ্যে, নিজে চুল নিজে লাগায় এবং অপর মহিলাকে লাগিয়ে দেয়, এবং যারা এই গালের মধ্যে কি লেখে, নববর্ষ, শুভ নববর্ষ। আর এখানে এই গালের মধ্যে উল্কি আঁকাতে গিয়ে এখানে কি হচ্ছে, ছেলে মেয়েকে আঁকিয়ে দিচ্ছে, মেয়ে ছেলেকে আঁকিয়ে দিচ্ছে। এবং ওই টিএসসিতে, ঢাকা ভার্সিটির চত্বরে শাহবাগের মধ্যে দোকান নিয়ে বসছে, ওখানে গিয়ে গালটা পেতে দেয়, লাগিয়ে দাও। তো একটা যুবক একটা যুবতীর গালে যখন হাত দিবে তখন ওর অবস্থা কি হবে? তখন বলবে যে আরে মুন্সি, আরে হুজুর, তুমি কি বলো, তুমি তো ধর্মের মানুষ, আমাদের শরীরের মধ্যে কোনো কিছু হয় না, নারী পুরুষ একইভাবে সমান অধিকার। তাহলে বুঝতে হবে ওই নারীর গালে হাত দেওয়ার পরেও যদি ওর শরীরের মধ্যে পরিবর্তন না আসে, হয় ধ্বজভঙ্গ হয়েছে অথবা তার সমস্যা আছে। কি কথা ঠিক না? যদি কোনো যুবতীর গালে হাত দেওয়ার পরেও পুরুষের মধ্যে কামভাব না আসে, ও পুরুষ না, ধ্বজভঙ্গ হয়েছে, ওর সমস্যা আছে, অথবা সে মৃত্যুক। একটা নারীর গালের মধ্যে হাত দিবে আর বলবে আমাদের কোনো সমস্যা হয় না। এখানে আরেকটা জিনিস হয়, যখন রেলি বের করে তখন কি কেউ বুরকা পরে যায়? হ্যাঁ, যখন রেলি বের করে তখন কেউ কি মাথায় ঘুমটা দিয়ে যায়? তার মানে একটা সাধারণ মেয়ে যে সবসময় নিজেকে মোটামুটি সেফ করে রাখে, সেও কি করে ওই পহেলা বৈশাখের দিনে আপনার এই সাদা পোশাক পরে মাথার কাপড় ফেলে দিয়ে রাস্তায় চলে। কি বুঝলেন? যে আপনার মুসলিম মেয়েকে বেহায়াপনা, উলঙ্গ, বেপরদা করার জন্য এই কাজটি তারা করতেছে, যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই চলে আসো। তো বুরখা পরে কেউ পহেলা বৈশাখে যায় না। আর এই নববর্ষ পালন করতে এই যে গালের মধ্যে দাগ দেয়, এগুলা কে করে? ছেলে মেয়ে উভয় করতেছে, ছেলে মেয়ের গায়ে, মেয়ে ছেলের গায়ে দাগ দিয়ে দিচ্ছে, উল্কি আঁকিয়ে দিচ্ছে। এগুলো কি ইসলামের সাদৃশ্য? সব কিছু হিন্দুয়ানি আপনার মতবাদ থেকে আনা হচ্ছে। তার মধ্যে অন্যতম হলো ওই রেলি যখন বার করা হয়, গান বাজনা, ঢোল তবলা। পয়লা বৈশাখের কাপড়ের মধ্যে কি আছে? ঢোল তবলা আছে, কুলা আছে, এগুলা দেওয়া আছে। যে ঢোল ছাড়া ওই রেলি কি হবে না, সফল হবে না। তাহলে এই যে ঢোল তবলা, এগুলো কি ইসলাম হালাল না হারাম? গান বাজনায় মানুষের অন্তর মরে যায়। আর গান বাজনা যদি হারাম হয়, ঢোল তবলা যদি হারাম হয়, আর হিন্দুদের পূজা কি ঢোল তবলা ছাড়া চলে? আগে আগে কি যায়, ঢোল পিটাইতে পিটাইতে যায়, পিছে পিছে তারা পূজা পার্বণ নিয়ে যায়। আর এই মুসলিম নামধারী এরাও কি করে, এরাও ওই পয়লা বৈশাখের মিছিলে কুকুর শুকুরের বানর নিয়ে ঢুল বাজাতে বাজাতে সামনের দিকে এগিয়ে যায়। তাহলে মিলে যাচ্ছে, ঢুল বাজিয়ে পূজা করা হয়। আর আপনারা যারা মুসলমান নামধারী, এরা যারা পহেলা বৈশাখ পালন করে, এরাও ঢুল তবলা বাজায়, একই ব্যাপার, সাদৃশ্য একই হয়ে যাচ্ছে। এগুলো হিন্দুদের পূজার নতুন একটা ভার্সন মুসলমানদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, পূজার নতুন ভার্সন, এটা মানে নতুন রূপে মানুষ সামনে দেওয়া হচ্ছে। আর ওই বললাম যে অশ্লীলতা, অশ্লীলতা তো আছেই। একটা মেয়ে যে একদম সাধারণ ঘরের মেয়ে, স্বাভাবিকভাবে মাথায় কাপড় দিয়ে থাকে, সে কখনো পহেলা বৈশাখের অনুষ্ঠানে গেলে, আরেকটা বিবাহের অনুষ্ঠানে গেলে আপনি দেখেন না যে মহিলা মোটামুটি বুরকা পরে, যে সমস্ত বিয়ের মধ্যে বেহায়াপনা হয়, যে মহিলা মোটামুটি বাজারে যায় বুরকা পরে, ওই মহিলা কিন্তু বিয়ের অনুষ্ঠানে বুরকা পরে না। বিয়ের অনুষ্ঠানে সবাইকে দেখায়, বউ দেখায়, জামাইও দেখায় যে আমার একখান বউ আছে, সবাই দেখো আমার একখান মেয়ে আছে। লজ্জা করা উচিত মুসলমানদের যে পয়লা বৈশাখের অনুষ্ঠানে আপনার মেয়ে, আপনার স্ত্রী এইভাবে যায়। তাহলে পুরোপুরি মুসলমানদের ধর্মকে কলঙ্কিত করার জন্য আপনার মুসলমানদের মাথায় এই জিনিস ঢুকিয়ে দিচ্ছে, নারী পুরুষ একাকার। আর এখানে যারা আসে মোটামুটি সবাই কি বেপরদা, বেপরদা কিনা, মাথায় কাপড় থাকে না, গলায় ওড়না থাকে না, বুকে ওড়না থাকে না, সে কি বুক ঢেকে যায়? তো এই যেগুলো দেখে বিভিন্ন যুবকেরা, যুবকের মাথায় আগুন ধরে যায় এটা দেখে। আর এটা তখন প্রয়োগ করে, ওদের উপরে প্রয়োগ করতে না পারলে ছোট বাচ্চার উপর প্রয়োগ করে, পর্দাসীন নারীর উপরে প্রয়োগ করে। কেন? ওর মাথা নষ্ট, কি করবে এখন? আপনি তো ওই কি বিড়ালের সামনে যদি এভাবে শুটকি ঝুলিয়ে দেখান তো বিড়ালের মাথা নষ্ট হয়ে যাবে। আর বলবেন যে শুটকির মধ্যে মুখ দিলে তোকে বাড়ি দিব মুখের মধ্যে। শুটকিটাকে আপনার বাক্সর মধ্যে ভরে মুখ বন্ধ করে তারপর আইন জারি করুন। তো যুবকের সামনে আল্লাহ রাব্বুল আলামিন যুবকের মধ্যে এমন একটা শক্তি দিয়ে দিয়েছেন, নারী দেখলেই তার কি মনের মধ্যে একটা অন্যরকম চিন্তা আসে, নারীর কণ্ঠ শুনলেই মনের মধ্যে অন্যরকম চিন্তা আসে। আর যারা বলে আমাদের কোনো সমস্যা নাই, ওরা এই সমস্যায়, ওরা হয় শয়তানি করে মিথ্যা কথা বলে, অথবা তাদের সমস্যা পুরুষত্বের সমস্যা আছে ওদের। ওরা সারাদিন নারী নিয়ে থাকে, ওদের কি সমস্যা? ওরা তো চাই যে নারীরা উলঙ্গ হয়ে যাক, আসুক আমাদের সামনে। ওই টকশুতে বসলে যদি বোরকা পরে যায় তাহলে তার দেখতে পারবে না, বুঝেন না? এই জন্য তারা চায় যে মহিলারা বেপরদা হয়ে যাক। এই অশ্লীলতা অন্যতম একটা। এটা হলো ওই পয়লা বৈশাখের মেলার মধ্যে যাওয়া। মেলার মধ্যে কারা যায়? যারা ঢলাঢলি করতে পারে ভিড়ের মধ্যে, তারাই যায়। কোনো পর্দাসীন মহিলা কি মেলায় যাবে? কারণ মেলাতে হাজার হাজার মানুষ যাচ্ছে, ওখানে ঢলাঢলি গুতাগুতি হচ্ছে, সুযোগ পাইলেই পুরুষ মহিলার গায়ে হাত দিবে, এটাই স্বাভাবিক। আর যুবকের মনের মধ্যে এটা থাকবেই। আমরা যখন এই সমস্ত কথাগুলি বলতেছি যে পর্দার জন্য ধর্ষণ হচ্ছে, তখন তারা বলতেছে হুজুর তুমি কি বুঝো, ছোট মেয়েটা কি পর্দা করবে? 3 বছরের মেয়ে আর বুরখা পরা মেয়েকে কেন ধর্ষণ করা হয়? জি না, যখন বেপরদা একটা মহিলাকে দেখে যুবকের মনের মধ্যে কাম ভাব জাগে, তখন ওই ছোট বাচ্চার উপরে যায় প্রয়োগ করে। আর এটার একটা বিচার যদি এদেশে হতো, আপনি বলবেন যে খুদ ভাই এগুলো কি বলছেন? জি না, এগুলো বলা উচিত। এই ছোট মেয়েকে, ছোট একটা বাচ্চাকে, মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলছে, যার মেয়েকে মারা হচ্ছে সেই বুঝে যে ছেলে মেয়ে কি জিনিস, আপনি তো বুঝবেন না। আর একটা বিচার যদি জনসম্মুখে হতো যে ওকে ফাঁসি দেওয়া হবে জনসম্মুখে, অথবা শিরোচ্ছেদ করা হবে জনসম্মুখে, এগুলো সব মিডিয়া প্রচার করবে। একটাকে এইভাবে বিচার করলে অনেক অংশে কমে যাবে, কিন্তু বিচার কে করবে? ওই আইনের ফাঁক দিয়ে, চোরাগুলি দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর মা বোনের ইজ্জত ভুলুণ্ঠিত হচ্ছে। আর ওরা সমান অধিকারের কথা নিয়ে কথা বলে সব রাস্তায় বের করে দিচ্ছে। আরে সমান অধিকার নয় এটা, এটাকে তোমাকে বাড়ি থেকে বের করে তোমাকে বেহায়াপনা উলঙ্গ করার জন্য রাস্তায় নামিয়ে দিচ্ছে। কখনো সমান অধিকার হচ্ছে না তোমার। আজকে যদি নারীর সমান অধিকার থাকতো, নারীর অধিকার থাকতো, তাহলে আজকে মহিলারা রাস্তায় ইট ভাঙতো না, মহিলারা রাস্তায় মাটি কাটতো না। মায়ের জাতি হলো সম্মানী জাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু আমরা সমান অধিকারের কথা বলে রাস্তায় নামিয়ে দিয়েছি। সমান অধিকার যখন ইট ভাঙো, সমান অধিকার যখন মাটি কাটো, সমান অধিকার যখন গাড়ি চালাও, সমস্যা কি? তাহলে এই সমস্ত বেহায়াপনা, অশ্লীলতা, এটাও কি আপনার মুসলমানিত্ব থেকে, মুসলমানদেরকে इस्लाम थे खारिज करार जन्य एगुला बेर करे दिच्छे। और एटार सबसे कुफुरी एक प्रथा हलो पहेला बैशाखेर सेटा हलो मूर्ति पूजार साथे सादृश्य। ওই যে বিভিন্ন প্রাণী বানিয়ে কি করে উড়ায় মুসলমানরা, পাখি, গরু, আপনার বিভিন্ন ছাগল, শুগর, কুকুর, এগুলো কি করতেছে বেলুনের মধ্যে উড়াচ্ছে মুসলমান, উড়াচ্ছে না? ওখানে বেশিরভাগ যায় কে? মুসলমানের সন্তানরা। ওই মূর্তি পূজার সাথে সাদৃশ্য অবলম্বন করা হচ্ছে। অতএব সাবধান। সর্বশেষ কথা যেটি, মুসলমানদের উৎসব কয়টি? দুইটি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন দেখলেন যে তারা দুইটি অনুষ্ঠান করে, একটার নাম হলো নৌরুজ আর একটার মেহেরজান। এই দুটাকে পরিবর্তন করে আল্লাহ নবী দিলেন ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তো এই দুটাকে বাদ দিয়ে এখন বলা হচ্ছে, আপনি প্রথম আলো খুলেন, বিভিন্ন টিভি চ্যানেল খুলেন, বলবে যে বাঙালি জাতির সবচেয়ে বড় উৎসব হলো পয়লা বৈশাখ। এই কথা বলা হচ্ছে না? তাহলে ঈদ বললে তো মায়ের খাবে, ঈদ তো বলবে না, কারণ ঈদ আরবি শব্দ, ওটা বললে মানুষ বুঝে যাবে। এখন বলা হচ্ছে সবচেয়ে বড় উৎসব হলো পয়লা বৈশাখ। তাহলে সবচেয়ে বড় উৎসব যদি পয়লা বৈশাখ হয়, তাহলে ঈদুল ফিতর আর ঈদুল আজহা কোথায় গেল? নিচে পড়ে গেল না? আমাদের বড় উৎসব কি? দুইটা ঈদ। আর এখন মানিয়ে দিচ্ছে যে সবচেয়ে বড় উৎসব হলো কি? পয়লা বৈশাখ। এটা কিভাবে ঢুকাচ্ছে? আল্লাহ দুইটি উৎসব দিয়েছেন, এটা আবু দাউদের হাদিসে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের দুইটি উৎসব, এই মেহেরজান আর নওরুজ, এই দুটাকে বাতিল করে দিয়ে, আবু দাউদের 1134 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দুইটা নতুন উৎসব তোমাদেরকে দিলাম, তোমরা নওরুজ মেহেরজান বাতিল করে দিয়ে এই নতুন দুইটা ঈদ তোমাদের জন্য, তোমাদের দুইটি উৎসব দিয়ে দিলাম। আর এই দুইটা উৎসবকে গারদ করার জন্য ওরা বলে কি যে পহেলা বৈশাখ হলো সবচেয়ে বড় উৎসব। এটা হলো একটা কুফুরি, যেটা কি ইসলামের সেই উৎসবকে, ইসলামের সেই বিধানকে বাতিল করে দিচ্ছে। আপনি বলবেন যে এখানে ধর্ম, অবশ্যই ধর্ম, যে ইসলাম ধর্মে দুইটি উৎসব, ওই উৎসব এখানে চলবে না। নবী যেই দুইটি দিয়ে গেছেন, আপনাকে এখানে ইসলাম মানতে হবে। এখানে যদি ইসলাম না মানেন তাহলে আপনি মুসলিম নয়। আর এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অস্বীকার করা হচ্ছে। আর নবীর হাদিসকে যখন অস্বীকার করবে তখন কি মুসলমান থাকবে মানুষ? এখন দেখেন ঈদের চেয়ে বড় করে পালন করা হয় কিনা, দেখেন ঈদের সাথে সাদৃশ্য আছে কিনা। ঈদের দিন নতুন পোশাক পরতে হবে, পয়লা বৈশাখে কি নতুন পোশাক। ঈদের দিন ভালো খাবার, পয়লা বৈশাখে কি যদিও পান্তা ভাত কিন্তু দামি ইলিশ মাছ খেতে হবে। মিল আছে কিনা? তাহলে ঈদের সাথে ঈদের সাদৃশ্য অবলম্বন করা হচ্ছে। আরেকটা উৎসব, ঈদ যেমন উৎসব, পয়লা বৈশাখে তেমন উৎসব। আর ঈদের যেমন প্রচার করা হয়, পয়লা বৈশাখের আরো বেশি প্রচার করা হয়। তাহলে ইসলামের সংস্কৃতির সাথে পয়লা বৈশাখের সংস্কৃতি কোনো মিল নেই। যদিও আমরা বাংলাদেশি, বাঙালি নয়, আমরা বাংলাদেশি। বাংলা, বাঙালি মানে মিলে দিচ্ছে, ওপার বাংলা আর এপার বাংলা, মানে দাদাবাবুর সাথে মিলে যাও তোমরা, কোনো সমস্যা নেই, দাদাবাবুও যাও তুমিও তাই। এই জন্য বলা হয় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই পয়লা বৈশাখ পালন করো, ধর্ম যার যার উৎসব সবার। এটা হলো কুফুরি একটা, আপনার সেকুলারিজমের নতুন জগা খিচুড়ি সবাইকে খাওয়িয়ে দিচ্ছে, মানে সবাই তোমরা নাস্তিক হয়ে যাও। এটা নাস্তিকদের অন্যতম একটা স্লোগান। ওই যে দেখেন ঈদের মধ্যে তো সবাই যায় না, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কি যায়? হ্যাঁ, ঈদের উৎসবে যায়, কিন্তু আপনার পয়লা বৈশাখের উৎসবে সবাই যাবে। অতএব হে মুসলিম দায়া জননী, গালের মধ্যে উল্কি আঁকিয়ে বেপরদা হয়ে উলঙ্গ হয়ে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে আপনার মুসলিম মেয়েটি, আপনি কিছুই বলছেন না। যারা বেপরদায় চলাফেরা করে তারা হলো দায়ুস। তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না, তার মধ্যে একটা হলো দায়ুস। দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস নারী, দায়ুস পুরুষ, এরা জান্নাতে যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো দায়ুসকে, আল্লাযী ইউকিরু ফি আহলাল খাবাইস, যারা তার পরিবারে বেহাপনা বেবর্দাপনা চলাফেরা করার সুযোগ দেয়, ওরা হলো দায়ুস। অতএব সাবধান। এই পহেলা বৈশাখের আমরা বুঝতে পারলাম যে পুরা অনুষ্ঠানটাই কি হচ্ছে হিন্দুদের সংস্কৃতি থেকে। আপনারা অনেকেই আছেন আর কিছু না করেন, পান্তা ভাতটা খান, আছে না? অনেকেই অনেকেই আছে। তাহলে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে অমুসলিমের সাদৃশ্য, ওরা যেমন আরশিনে কার্তিকে রান্ধে আরশিনে খায় বা ওই হিন্দুদের সাথে কি হচ্ছে মিলে যাচ্ছে, আর এরা আপনার চৈত্রি মাসে রান্না করে বৈশাখ মাসে খায়, ওদের সাথে মিলে যাচ্ছে। অতএব আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আবারও বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মা তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যে ব্যক্তি অন্য কোনো বিজাতিদের অনুসরণ করবে সাদৃশ্য অবলম্বন করবে ফাহুয়া মিনহুম, তাদের সাথে তারা জাহান্নামে থাকবে। তাহলে আপনি যদি ওদের সাদৃশ্য অবলম্বন করেন তাহলে কি হবেন, আপনি ওদের সাথে হাসন নসর হবে। ছোট্ট একটা আমল দেখে দেয়, যদি কেউ কালো কালি দেয় এটা কার সাদৃশ্য, ফিরাউনের সাদৃশ্য, তাহলে ও ফিরাউনের সাথে থাকবে। যদি তাদের উৎসব পালন করে খ্রিস্টানদের উৎসব ইহুদিদের উৎসব, তাহলে ও ফিরাউনের সাথে থাকবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন, যে ব্যক্তি কোনো বিজাতির সাদৃশ্য অবলম্বন করলো, কোনো বিজাতির অনুষ্ঠানের সাথে মিলালো, তাহলে সে তাদের সাথে থাকবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। একটি কথা মনে রাখবেন, আমরা দেশের বিরোধী নয়, আমরা দেশের প্রকৃত স্বাধীনতাকে ফিরিয়ে আনতে চাই, এটাই আমাদের স্লোগান। দেশকে আমরা ভালোবাসি না তা নয়, আপনাদের চেয়ে বেশি ভালোবাসি। আমরা কথায় কথায় ইংলিশ বলি না আপনাদের মতো, যেখানে ইংলিশ বলার দরকার সেখানে বলি। ইংলিশ আপনারাই বলেন, বাংলা ভাষাকে আপনারা মেরে ফেলতেছেন। আছে কেউ বাংলা বলতে পারবে খাঁটি বাংলা? নাই। ফিরিয়ে আনুন সেই কথা। দেশকে আমরাও ভালোবাসি, আপনাদের চেয়ে বেশি ভালোবাসি। এ দেশ যেন অন্যদের হাতে না চলে যায় সে কথা আমরা বারবার বলি। আমাদের এই দেশটা রহমতের একটি দেশ, এদেশে রয়েছে গ্যাসের খনি, তেলের খনি, সব আছে, নিচে আছে সবই, কিন্তু এই দেশটাকে আপনার ভাগ করে খাওয়ার জন্য অমুসলিমরা চেষ্টা করতেছে। আমরা চাই তাদের হাতে যেন না চলে যায়, আমাদের দেশ আমাদের হাতেই থাকুক। এই রহমতের একটি ভূমি, যার অধিকাংশ মানুষ মুসলিম, আর এটাকে নষ্ট করে দেওয়ার জন্যই ওই সেকুলারিজম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সাবধান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আরেকটি কথা বলে রাখি যে তাহলে এর থেকে বাঁচার উপায় কি? এখন বাঁচার উপায় একদল মনে করে যে এখানে অনুষ্ঠানের মধ্যে বুম মেরে দেই, হয়ে গেল। জি না, ওইটা আবার করা যাবে না, কারণ ওখানে যারা যায় অধিকাংশই মুসলিম, ওরা বুঝে না। ওদেরকে বুঝান, আপনি আপনার ছেলে মেয়ে ভাই ভাতিজা এদেরকে বুঝান। মারামারি করার দায়িত্ব আপনার না, আপনি বুঝিয়ে তাদেরকে ফিরিয়ে রাখুন। আপনি মারামারি করতে যাবেন না, আপনি যতটুকু পারেন বুঝের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করুন। এখানে যে সমস্ত মুসল্লিরা আছে এরা আমার সমাজ যদি পরিবর্তন হয়ে যায়, এদের সোয়া কি পার্শ্ববর্তী সমাজে লাগবে ইনশাল্লাহ। তো আরও যারা শুনতেছে তাদের পরিবারগুলো বিরত রাখেন। আল্লাহ আমাদের উপর রহম করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين تمي بر ديبان تمي بر مهربان. আল্লাহ এই সমস্ত শিরিক কুফরি থেকে আমাদেরকে বাঁচার জন্য হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন, তুমি একমাত্র পারো আমাদেরকে হেফাজত করতে আল্লাহ। আল্লাহ এই সমস্ত কুফরি শিরিক বিদাত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ ইয়া রব্বুল আলামিন। সাচ্চা ইমানদার হওয়ার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন। ইমান নিয়ে যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে আল্লাহ রব্বুল আলামিন। আমরা যেন বেঈমান হয়ে মারা না যায় আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে আল্লাহ রব্বুল আলামিন। পূর্ণ ইমান নিয়ে যেন পৃথিবী থেকে চলে যেতে পারে আল্লাহ রব্বুল আলামিন। আমাদের যারা মারা গেছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো আল্লাহ রব্বুল আলামিন। অনেকে বিপদে রয়েছে আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ। অনেকের ছেলে মেয়ে অসুস্থ আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা رب حبلي من الصالحين رب حبلي من الصالحين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم.